দেখছেন 11টা দুনিয়া আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি। প্রথমে নিম্নচাপ হয়ে আত্মপ্রকাশ আর তারপর স্থলভাগের দিকে এগোনোর সময় ধীরে ধীরে শক্তি সঞ্চয়। এই পর্ব পেরিয়ে ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ের আকার নিয়েছে ডানা। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত তিনি সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন, সরাসরি নজর রাখবো আপনাদেরকে। সেখানে আপনি নিশ্চয়ই শুনেছেন ওখানে কিন্তু উইন্ড ওয়ার্নিং যেটা আছে সেটা আছে পূর্ব মেদিনীপুরের জন্য, কোস্টাল মানে যে সমস্ত জায়গাতে এফেক্টেড হয়েছে। নমস্কার, থ্যাংক ইউ বলছি, ঠিক আছে এটা এনাদেরটা এনার, ঠিক আছে তাহলে যাদের আপনাদের হয়ে গেল আমি টাইম জানাবো, নেক্সট বুলেটে টাইমিং আমি জানিয়ে দেবো। ইন এনি কেস 12:30টার আগে নয়, মোটামুটি 12:30টা ধরে রাখুন। ডানার প্রতি মুহূর্তের আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আর ইতিমধ্যে ঘূর্ণিঝড়ের আকার নিয়েছে ডানা, আর এখন তার স্থলভাগের দিকে এগোচ্ছে, অর্থাৎ উত্তর পশ্চিমে এগোচ্ছে। সেই ঘূর্ণিঝড় কোথায় আছড়ে পড়তে পারে তার পূর্বাভাস দিচ্ছে আবহাওয়াবিদরা। কোথায় কোথায় থাবা বসাবে ডানা? বৃহস্পতিবার অর্থাৎ আজ রাত থেকে আগামীকাল সকালের মধ্যে স্থলভাগে আছড়ে পড়বে ডানা। ওড়িশার ভিতরকণিকা ও ধামরা বন্দরের মাঝে ঘূর্ণিঝড়ের আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। সর্বাধিক গতিবেগ হতে পারে ঘণ্টায় 120 কিলোমিটার। বিপর্যয় পূর্বাভাস পেয়ে তৎপর রাজ্য সরকার, চার উপকূলবর্তী জেলা সহ রাজ্যে মোতায়েন করা হয়েছে এনডিআরএফের 13টি দল। সতর্কতা বিমানবন্দরেও আজ বিকেল থেকে আগামীকাল সকাল পর্যন্ত উড়ান ওঠানামাতে বন্ধ রাখা হয়েছে, উড়ান ওঠানামা বন্ধ থাকছে বিমানবন্দর। এর পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে এই প্রতি মুহূর্তের আপডেট আপনাদের সামনে আমাদের প্রতিনিধিরা তুলে ধরছে। পুরী থেকে আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র সেখান থেকে রয়েছেন আমাদের সঙ্গে, উড়িষ্যা থেকে দীঘা থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরবাংশ নিয়োগী। বিভিন্ন জায়গায় শঙ্করপুর, গঙ্গাসাগর, ঝড়খালি বিভিন্ন জায়গায় কি অবস্থা, প্রতি মুহূর্তের আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এই মুহূর্তে ডানার একটু আপডেট আপনাদেরকে দিয়ে রাখবো। প্রথমে নিম্নচাপ হয়ে আত্মপ্রকাশ করে এই ডানা, তারপর স্থলভাগের দিকে এগোনোর সময় ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে এই ডানা, আর এই পর্ব পেরিয়ে ইতিমধ্যে ঘূর্ণিঝড়ে আকার নিয়েছে ডানা আপনারা জানেন, আর এখন তা এগোচ্ছে স্থলভাগের দিকে অর্থাৎ উত্তর পশ্চিম দিকে। আবহাওয়া দপ্তর থেকে কি বলা হচ্ছে এই মুহূর্তে এই ডানা নিয়ে আমরা জানবো। আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, কি জানানো হচ্ছে, লেটেস্ট আপডেট কি এই ডানার? পারাবিক থেকে 245 কিলোমিটার সম্ভাব্য ল্যান্ডফলের জায়গা ধামারা ভিতরকণিকা, সেখান থেকে 270 কিলোমিটার এবং পশ্চিমবঙ্গের গঙ্গাসাগর থেকে এই মুহূর্তে মাত্র 351 কিলোমিটার দূরে রয়েছে ঘূর্ণিঝড় ডানা। আজকে মধ্যরাতে অর্থাৎ রাত 12:00 থেকে কালকে ভোর 3টের মধ্যে যে কোনো একটি সময় তার সম্ভাব্য ল্যান্ডফল, ল্যান্ডফলের সময় তার সম্ভাব্য সর্বোচ্চ গতি ঘন্টায় 120 কিলোমিটার, সেই সময় হাওয়ার গতি 130 থেকে 135 কিলোমিটার পর্যন্ত থাকতে পারে। উপকূলের জেলাগুলিতে আর কয়েক ঘন্টার মধ্যে থেকেই ভারী বৃষ্টি শুরু হবে। কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলা বিকেলের পর থেকে সেই জেলাগুলিতেও ভারী বর্ষণের পূর্বাভাস এখনো পর্যন্ত দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। অয়ন, সেক্ষেত্রে তোমার কাছে আরো একটু জানতে চাইবো, কলকাতা এবং আশপাশের অঞ্চলে এই ডানার প্রভাব কতটা পড়তে চলেছে? দেখো, কলকাতায় ডানার প্রভাব আমফানের মতো পড়বে না, কারণ আমফানের মতো এত তীব্র ঘূর্ণিঝড় ডানা হচ্ছে না, এটা এখনো পর্যন্ত মোটের উপর পরিষ্কার। ডানার সম্ভাব্য সর্বোচ্চ গতিবেগ যদি মূল স্থল অর্থাৎ ল্যান্ডফলের ক্ষেত্রে 120 কিলোমিটার হয়, তাহলে কলকাতার ক্ষেত্রে এই ঝড়ের গতি সম্ভাব্য 70 থেকে 80 কিলোমিটারের মধ্যে থাকতে চলেছে, অর্থাৎ দমকা হাওয়ার সঙ্গে প্রবল বর্ষণ। এক্ষেত্রে কলকাতার জনজীবন কিছুটা বিঘ্নিত বিপর্যস্ত হওয়ার আশঙ্কা রয়েছে, কিন্তু আমফান পরবর্তী যে পরিস্থিতি কলকাতা মোকাবিলা করেছিল, যে পরিস্থিতিকে স্বাভাবিক করতে গোটা শহরের প্রায় 10 থেকে 15 দিন পর্যন্ত সময় লেগেছিল, অতটা তাণ্ডব, অতটা ভয়াবহতা অন্তত ডানার ক্ষেত্রে পড়বে না বলি এখনো পর্যন্ত পূর্বাভাস। অনেক ধন্যবাদ অয়ন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।